আচার্য চাণক্য বলেছেন, সব বন্ধুত্বেই কম বেশি স্বার্থপরতা থাকে, স্বার্থপরতা ছাড়া কোনো বন্ধুত্ব হয় না, এটি একটি নির্মম সত্য। হ্যাঁ বন্ধুরা, বন্ধুত্বের মধ্যে কম বেশি স্বার্থপরতা থাকে, কারণ বন্ধুত্বের মধ্যে দুজন দুজনের কাছ থেকে কোনোভাবে সাহায্য না পেলে সেই বন্ধুত্বের তো কোনো দাম নেই। আবার এমন বন্ধুত্ব খুবই খারাপ যেখানে আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই আজকে আলোচনা করব আচার্য চাণক্যের মতে কোন চার প্রকারের মানুষদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয়। তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর কমেন্ট করে জানান। আপনি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই করে নিন ও পাশের বেল আইকনটা দাবিয়ে দিয়ে অল সিলেক্ট করুন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। প্রথমত, যে প্রকারের মানুষের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয় তারা হলো দুর্জন ব্যক্তি। আচার্য চাণক্য বলেছেন, সাপের বিষ তার দাঁতে থাকে, মাছের বিষ থাকে তার মাথায়, বিছের বিষ তার লেজে থাকে। অর্থাৎ এই সকল প্রকারের বিষাক্ত প্রাণীদের যে কোনো একটি অঙ্গেই বিষ থাকে, কিন্তু দুর্জন মানুষদের সকল অঙ্গই বিষে পরিপূর্ণ থাকে। তাই আচার্য চাণক্যের মতে সাপ আর দুর্জন ব্যক্তি এই দুইয়ের ভেতরে আপনাকে যদি কারোর সঙ্গে বন্ধুত্ব করার জন্য বেছে নিতে বলা হয় তাহলে আপনার সাপকেই বেছে নেওয়া উচিত, কারণ সাপ আপনাকে একবার ছোবল মারবে কিন্তু দুর্জন ব্যক্তি আপনাকে প্রতি পদে পদে ছোবল মেরে আপনার ক্ষতি করবে। কিন্তু সমস্যা হলো দুর্জন ব্যক্তিদের চেনা, কারণ এরা আপনাকে প্রিয় বাক্য বলে ভুলাতে পারে। তাই কারোর সঙ্গে বন্ধুত্ব করার আগে তার অন্যান্য বন্ধুর থেকে বা বিভিন্নভাবে জেনে নিন তিনি কীরকম মানুষ, তারপরে সিদ্ধান্ত নিন তার সঙ্গে মেলামেশা করা যায় কি না। কারণ আচার্য চাণক্য বলেছেন, দুর্জন ব্যক্তি প্রিয় বাক্য বললেও তাকে বিশ্বাস করা উচিত নয়, তাদের জিভের আগায় থাকে মধু আর হৃদয়ে থাকে বিষ। দ্বিতীয়ত, যে প্রকারের মানুষদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয় তারা হলো মূর্খ। মূর্খের সঙ্গে বন্ধুত্ব করলে আপনার বিপদের সম্ভাবনা বাড়বে। আচার্য চাণক্যের মতে মূর্খেরা হলো দ্বিপদ পশু। তাই আচার্য চাণক্য বলেছেন, মূর্খকে দ্বিপদ পশুর ন্যায় ত্যাগ করা উচিত। মূর্খ কেবল বাক্যবাণে বিঁধতে পারে, ঠিক যেমন কাঁটা অদৃশ্যভাবে বিদ্ধ করে। অর্থাৎ আচার্য চাণক্য বলতে চাইছেন, মূর্খের শাস্ত্রজ্ঞান না থাকার জন্য সে কেবল মুখেই বড় বড় কথা বলে আর অন্যের দোষ ত্রুটি খুঁজতে পারে। দেখবেন কিছু কিছু মানুষ আছেন যারা তর্ক করতে ওস্তাদ, তারা হয়তো ভুল বলছেন কিন্তু তাও তারা যেন নিজেরাই ঠিক। এদের সঙ্গে মিশলে আপনি নিজেকে ছোট হিসেবে অনুভব করবেন, যা আপনার ক্ষতি করবে। আচার্য চাণক্য বলেছেন, মূর্খ ব্যক্তিদের উপদেশ দিলে মূর্খেরা ক্রুদ্ধ হয়, শান্ত হয় না, তেমনি সাপকে দুধ খাওয়ালে তাদের কেবল বিষ বাড়ে। আমাদের স্বভাবতই ইচ্ছা করে বন্ধুদের ভালো উপদেশ দিতে, কিন্তু বন্ধু যদি মূর্খ হয় তাহলে তাদের উপদেশ দিতে গেলে তারা ক্রুদ্ধ হয়ে আপনার শত্রু হয়ে উঠতে পারে আর ক্ষতি করতে পারে। তৃতীয়ত, যাদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয় তারা হলো দুঃখী ব্যক্তি। দুঃখী ব্যক্তিরা সবসময় দুঃখে ভারাক্রান্ত থাকে, তারা সমস্যা নিয়ে সবসময় চিন্তা করে, অপরকে তাদের সমস্যা শোনাতে থাকে। চাণক্যের মতে এরকম দুঃখী কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করলে বা মেলামেশা করলে তারা আপনাকে তাদের দুঃখের কথা সবসময় শোনাবে আর আপনাকে দুঃখী করে তুলবে। এরা আপনার মনকে দুঃখে ভারাক্রান্ত করে আপনাকে সফল হবার পথ থেকে বিচ্যুত করতে পারে। চতুর্থ, যে প্রকারের মানুষদের সঙ্গে মেলামেশা করা উচিত নয় তারা হলো লোভী ব্যক্তি। লোভী ব্যক্তিরা নিজেরটা ছাড়া কিছুই বোঝে না, তাদের লোভ তাদের নৈতিক জ্ঞানকে ভুলিয়ে দেয়। তাদের সঙ্গে বন্ধুত্ব করলে তারা আপনাকে তাদের প্রয়োজনে বিভিন্নভাবে কাজে লাগাবে, আপনার জিনিসের ওপরেও তাদের লোভ থাকবে, তাই তারা সেগুলো চেয়ে ব্যবহার করতে চাইবে। তাদের লোভের কারণে তারা আপনাকে বিপদের দিকে ঠেলে দিতেও পিছপা হবে না। তাই তো আচার্য চাণক্য বলেছেন, উত্তম ব্যক্তির সঙ্গ, পণ্ডিতদের সঙ্গে সদালোচনা, নির্লোভের সঙ্গে বন্ধুত্ব যারা করেন তারা কখনো ক্লান্ত হন না। তাহলে বন্ধুরা, আমরা জানতে পারলাম আচার্য চাণক্যের মতে দুর্জন ব্যক্তি, মূর্খ ব্যক্তি, দুঃখী ব্যক্তি আর লোভী ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করা বা মেলামেশা করা উচিত নয়। এরা সফলতার পথে বাধার সৃষ্টি করবে আর আপনার ক্ষতি করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই করে নিন ও বেল আইকনটা দাবিয়ে দিন। থ্যাংকস ফর ওয়াচিং।